তোমার বাপ বলো আমার টিভি দেওয়ার কথা, ফ্রিজ দেওয়ার কথা, শোকেস আলমারি 1 লাখ টাকা দেওয়ার কথা 1 লাখ দিছে, বাকিগুলা দেয় নাই। তা আপাতত হে আর আমার আর মাস দিক তাও আইকলা কি। হ্যাঁ, সিএ কমেডি টিভি, স্মাইলি গুড। আপনার মেয়ের বিয়ে করছি। হয়, বিয়ে করার পর কি কথা ছিল? টিভি দিবেন, ফ্রিজ দিবেন, শোকেস দিবেন, আলমারি দিবেন, দিছেন? ওরে বাবারে, এ দেওয়ার সময় তো শেষ হইয়া যায় নাই। আর তাছাড়া এগুলা তো তোমার ঘরে আছে। আছে তো কি হয়েছে, থাকলে আর দরকার নাই। আপনার কাছ থেকে একটু অন্য কালারের নিমু, অন্য ডিজাইনের নিমু, অন্য ফরম্যাটের নিমু। শোনো বাবা, সময় আছে, এগুলা দেওন যাইবে তোমার যখন প্রয়োজন। কবে দিবেন? আপনার মেয়ে আর আমি মরলে, বুইরা হইলে, বুইরা হয়ে নিলে নিয়ে লাভ কি হইব আমার? তারপর 2 লাখ টাকা যৌতুক দিলেন, গতে 1 লাখ, তারপর আর টাকার খোঁজ নাই। কেন, কি পাইছেন আপনি আমারে? বাবারে, 1 লাখ টাকা বিয়ের সময় তোমারে দিছি, অনেক কষ্ট করিয়া পেনশিয়ানের যে টাকাটা পাইছি ওইটা দিছি। কয়টা দিন দেরি করো, দেওয়ার সময় তো শেষ হয় নাই। আমি দিয়ে দিব। কি দিবেন আপনি, কবে দিবেন, কোন সময় দিবেন, কত দিমু? বাবা একটু ধৈর্য ধরো, দিয়ে দিব, সমস্যা হইবে না। আদা বুঝছি, আপনি কি দিবেন? এখন আমারে আপনি একটা জিনিস দিতে হইব। কি দিন বাবা, আপনি কোন দিবেন? হ্যাঁ দিমু, একটা জিনিস চাইছো। হ্যাঁ বাবাজি, হ্যাঁ পাসপোর্টটি আনলা বুঝলাম নাকি? আপনি তো আমার টিভি দেওয়ার কথা, ফ্রিজ দেওয়ার কথা, তারপরে হলো আলমারি শোকেস দেওয়ার কথা, তারপরে হলো ওই যে 2 লাখ টাকার মধ্যে 1 লাখ দিচ্ছেন আর 1 লাখ দেওয়ার কথা দেন নাই, তা আপাতত একটা বাঁশ দেন। একলা বাবাজি, এটা একটা কথা কইলে, আমি তোমার শ্বশুর মানুষ, আমার এটা কি চাইলা তুমি আমার কাছে? আপনি আমার শ্বশুর, হয় আপনি দেওয়ার কথা কয়ে দিতেছেন না, তাহলে বাস ছাড়া আপনার কাছ থেকে আর কি নিব? তাই না, আমার কি যুক্তি ঠিক আছে বাবাজি? এটা কি সাপারে পাসপোর্টই রাখছো কেন? বাসের ভিতরে রাখবো না। তোমার বাপ বলো আমার টিভি দেওয়ার কথা, ফ্রিজ দেওয়ার কথা, শোকেস আলমারি 1 লাখ টাকা দেওয়ার কথা 1 লাখ দিছে, বাকিগুলা দেয় নাই। তা আপাতত হে আর আমার একটা বাস দিক তাও একলা কি। হ্যাঁ শ্বশুর দিব, জামাই রে বাস। তা চতুর্দিকে খুঁটি দিব, এইরকম শ্বশুর যেন আমার বাড়িতে ঢুকতে না পারে। যে শ্বশুর কথা দিয়ে কথা রাখতে পারে না, তার জোগর তোর বাপরে নাইলে তোরে বাস দিমু। কি ফাউল বেড়া, আয় রে, এ কি কইয়া গেল আমার মাইয়া জামাই? এই যে আমার মতোর মাইয়া বিয়া দিলে যা কথা থাকে ওই কাজ করেন, নাইলে কিন্তু এই যে দেখছেন তো বাস দেওয়া লাগবে কিন্তু। পাগল না কি রে ভাই, কারে বিয়া করলাম আমি? তুই ভাইরাল হওয়ার জন্য জামাই চলে যান তো, জামাইটারে ফালে রাইকা তুই বাদাম বেচতে ভাইরাল হওয়ার জন্য। বাদামের গোষ্ঠী গুলা শালি বাদাম বেচবো? তুমি আমারে চিনো, একবারে খারাও নতুন গোতে কা, তাই কি তোমার আমি শিক্ষা দিতে পারবো না? খারাও খারাও খা, আমি আইতাছি। যাও যাও, কোন চুলাই যাব, আমার জামা আছে, যাও। কাসার দেন হইলা মা, আমার জামাই আমারে বাদাম বিক্রি করে ঠেকাবো। বাদাম নিবেন, বাদাম সাথে আছে বিট লবণ। এই মেয়ে ছাটাস বুইরা, মাটির পো তোর চোখে বিট লবণ ঢাইলা দিমু,
কি মায়া জন্ম দিছস ভাইরাল হওয়ার জন্য বাসর ঘর থেকে আইসা বাদাম বেচতাছে কপাল আমার আমার কপালে এই আসলে তুই এই বাদাম লই আসছিস কি লাগা তুই থাকবেন বাসর ঘরে আব্বা তুমি কিন্তু আমার পার্সোনাল বিষয়ে কোনো কথা বলতে পারো না বিয়া দিছাও গাছ কাটছাও তুমি তো জানো না তুমি তো আর অ্যান্ড্রয়েড সেল চালাও না তুমি কি জানো বর্তমানে টিকটক লাইক ই ফেসবুক ইউটিউব ভাইবার সব কিছুতে বাদামে বইরা গেছে আব্বা বাসর করবার যায় যদি এই বাদামের ভাইরাল শেষ হয়ে যায় তাহলে তুমি ভাইরাল হতে পারবে না সবাই আমাকে ভাইরাল কর না বলে জানবে যে নতুন বউ বাসর থুইয়া বাদাম বিক্রি করতেছে বাদাম নিবেন আরে একটা ডাকো দিবি না আমার মাংস মাংস সব দূরে মিশে আলাইছস আব্বা মাংস সন্তান ত্যাগ করে না আমি এই বাদামের নিগা বাপ ত্যাগ করলাম আজকা থেকে আমি বাপ সারা কর না বাদাম নিবেন শালি অনেক কথা শুনছি তো বাদাম রে ভালো ভাই তাহলে বাদাম রে বিয়া কর আমার জীবনটা শেষ করলি কা আরে বুঝো না কে আমরা তো বাসর একটু পরেও করতে পারমু কিন্তু বাদাম দে যদি আমি ভাইরাল হই নামটা কিন্তু তোমারই আগে যাব বাদ এই মায়া রে আমি নিয়া সংসার করব না আমারও প্রয়োজন না কে যাইব হেল লগে রাতে ঘুমাইতে গেছি ভাইরালের একটা জিনিস বাইরে আইছে এ সেবি বাইরে আইছে আসার পর হারিয়ে গেছে আপনারা তার মায়া বুঝাই দিতে পারুম না জুতা মানি আপনার মুখে আর আপনার মায়ের মুখে আপনারা ভাইরাল হওয়ার পর বাদামের লগের বিয়া দিয়ে আমি ভাইরাল হইলে কত বল আমারে বিয়া করব নি বাদাম বাদাম নিবে